আমি এখানে 15টা সিঙ্গারা করার জন্য নিয়েছি, 15 থেকে 16টা কলিজা। কলিজার সিঙ্গারা হচ্ছে তৈরি করছি, তো আমি কখনোই সিঙ্গারা বানাইনি। আজকে প্রথম এই কলিজাটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে এগুলোতে শুধু পানি ছাড়া ভাজছি। আর আমি আলু কেটে আপনাদের দেখাচ্ছি, আলু এরপরে আলু ভাজবো, তারপরে সিঙ্গারার ইয়াটা ম্যারিনেট করে সিঙ্গারা বানাবো। তো দেখতে থাকুন। কলিজা ভাজা হয়ে গেছে, আমি উঠাই ফেলছি। এখন আমি হচ্ছে এটা মিষ্টি কুমড়া সাথে নিয়েছি, হচ্ছে মুসুরের ডাল, পেঁয়াজ দিছি কিছু, আর হচ্ছে এটা হচ্ছে সিম সেটার বিচি ভর্তা আর কি। তো একসাথে আমি এটা রান্না করবো এখন। আর আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আলু আমি সিদ্ধ করব আর এটার মধ্যে তারপর দিয়ে দেবো। মিষ্টি কুমড়ার ডাল হচ্ছে রান্না করতে করতে এরকম অবস্থায় আসবে। আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, মানে আলু তেলের মধ্যে দিয়ে আবার ভাজছি। ওই তেল আর যে পেঁয়াজ ভাজছিলাম, ওই পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন ভাজছি, সাথে একটু গরম মশলা দিয়েছি, আর হচ্ছে জিরা কুড়া, মরিচ কুড়া, আর হচ্ছে হলুদ কুড়া, আর একটু লবণ দিয়েছি। আমার সিঙ্গারার আলুটা, সিঙ্গারার মধ্যের আলুটা একদম হয়ে এসেছে। আর এটা রান্না করার সময় অবশ্যই জালটা অনেক আস্তে দিতে হবে যেন না পুড়ে যায়, এবং একটা মাখা মাখা ভাব থাকে, এবং খুব যেন গলে না যায়, মানে হালকা যেন বোঝা যায় যে আলু, আবার যেন আলু ভর্তার মতো না হয়। আমি আসলে নিজের কোনো অভিজ্ঞতা নাই, দোকানে দেখেছি সেগুলোই ট্রাই করছি, ইউটিউবেও দেখেছি, তো সেভাবেই চেষ্টা করছি। তো এখন আমি আটা ময়দা ইয়ে করবো, মুতবো। এ দেখেন আমি পানি দিইনি কিন্তু, এখনও তেল দিয়ে মাখার পরে এরকম হয়েছে। তো আমি এটা অনেকক্ষণ মাখবো, মেখে মেখে তারপরে আমি একটু হালকা গরম পানি দিয়ে এটা বেলার জন্য প্রস্তুত করব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মেখে ফেলছি, এখন আমি কিছুক্ষণ এটা রেখে দিব, অল্প কিছু তেল দিব এর উপর। ডার মধ্যে আমি আলুগুলো দিয়ে সিঙ্গারাটা বানিয়ে ফেলি। তো এই যে আমি সিঙ্গারাগুলো বানিয়ে ফেলছি, এখানে টোটাল 20টা আছে। তো কালকে সকালে এটা ভাজবো, এখন ফ্রিজে রেখে দিই। সিঙ্গারাগুলোকে এখন আমি ভাজছি, অনেকটা তেল দিয়েছি, সিঙ্গারা ভাজতে গেলে আপনার তেল দিতেই হবে। এখানে 10টা আছে, আর এরপরে আরো 10টা দিব। সিঙ্গারা এখন আমি নামিয়ে দিব, কালার করে নামিয়ে ফেলতে হবে। এখন রিভিউ হবে, কেমন লাগছে মতি ভাই? আলহামদুলিল্লাহ ভালো, সিঙ্গারা থেকে 60টা অনেক ভালো। ঠিক আছে।